রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক বেগম কামরুন নাহারের আদালত এই রায় দেন। আমরা বিষয়টি নিয়ে কথা বলবো অনলাইনের মাধ্যমে। আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। নূরজাহান বেগম মুক্তা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনি নিশ্চয়ই আমাদের রিপোর্টটিও দেখেছেন, আলোচিত এই রেইনট্রি হোটেলের ধর্ষণ মামলায় সব আসামি খালাস পেয়ে গেছেন এবং প্রসিকিউশন বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি, যার জন্য আসামি খালাস পেয়েছে যেটি আদালত তার রায়ে বলেছে। এখানে একজন আইনজীবী এবং একজন নারী নেত্রী হিসেবে আপনি কীভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি চ্যানেলের দর্শকদেরকে। এখানে আমি যে বক্তব্যটা দিব অবশ্যই সেটি একজন আইনজীবী হিসেবে দিব এবং নারী হিসেবে তো অবশ্যই। আমরা কি দেখেছি যে প্রতিটি ফৌজদারি মামলা, যেটা আমরা বলি যে কোনো মামলা যখন ঘটে ঘটনা তার অব্যবহিত পরপরই কিন্তু এটা অভিযোগটা দায়ের করতে হবে, এফআইআরটা করতে হবে। কিন্তু আলোচিত যে মামলাটি, এই মামলাটির ঘটনা যে ঘটেছে 2017 সালের 28শে মার্চ, এবং আমি আপনাকে বলছি যে মামলা দায়ের করা হয় 6 মে বনানী থানায় মামলা দায়ের করা হয়, 7ই জুন চার্জশিট দেওয়া হয় এবং 13ই জুলাই অভিযোগ গঠন করা হয়। এবং আরো কিছু এই কথাগুলো আমি কেন বলছি যে প্রাসঙ্গিকভাবে এবং কারণ হিসেবে উল্লেখ করেছিল যে যারা রেপ্ট হয়েছিল অভিযুক্ত, মানে যারা বলেছিল যে আমরা রেপ্ট হয়েছি, তারা ভয়ে এবং লোক লজ্জার কারণে এবং মানসিক অসুস্থতা কাটিয়ে ওঠার পর আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে দেন মামলাটি করে। 38 দিন পরে একটি সেন্সিটিভ মামলা, যেটা কিনা 38 দিন পরে করা হয় ঘটনার, এবং সারা দেশে কিন্তু এটা একটা আলোচিত মামলা ছিল। এখন এই মামলাতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে ঢাকার যে আদালত 7 নম্বর যে কামরুন নাহার, উনি মামলার সমস্ত আসামিকেই কিন্তু খালাস দিয়েছেন। এটি হলো প্রশ্ন যে এরকম একটা সেন্সিটিভ মামলা, ধর্ষণের মামলা, বেকসুর খালাস হয়ে গেল সমস্ত আসামি, এটা কারণটা কি? মানে সেক্ষেত্রে আইন কিংবা যে পদ্ধতি, এই ধরনের যেটিকে আপনি বলছেন সংবেদনশীল মামলা, সেখানে কি পদ্ধতিগুলো কি আর একটু আধুনিকায়ন করা উচিত কিনা, মানে সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করেন? মাঠ পর্যায়ে তো আপনাদের অভিজ্ঞতা রয়েছে সেখানে, আমি অবশ্যই সেটা বলবো। তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে এই মামলায় আমাদের যে মাননীয় আদালত বেশ কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছেন, এবং সেই অবজারভেশনের মধ্যে যেটা উল্লেখযোগ্য হলো সেটা হলো যে কোনো রেপ যদি ঘটে, রেপের 72 ঘন্টা পর পুলিশ যেন মামলা না নেয়, এবং এটা একটা অবজারভেশন, এবং 72 ঘন্টা পর মানে রেপের কোনো আলামত পাওয়া যায় না, তাই পুলিশ যেন ঘটনার 72 ঘন্টা পর কোনো রেপের মামলা না নেয়। তাছাড়া এই মামলার ক্ষেত্রে আরো অবজারভেশন যেটা ছিল যে যারা ভিকটিম বলে নিজেদেরকে দাবি করেছিলেন তারা কিন্তু আসলে তাদের সাথে জোরপূর্বক কিছু করা হয়নি, তারা ওই বার্থডে পার্টিতে গিয়েছিলেন, সেখানে তারা ডান্স করেছিলেন, তারা ড্রিঙ্ক করেছিলেন এবং পরবর্তীতে তাদের সম্মতিতেই সবকিছু হয়েছিল, এবং মেডিকেল পরীক্ষাতে ডাক্তারি পরীক্ষাতেও কিন্তু মিলেনি, ডিএনএ তেও কিন্তু মিলেনি তাদের পরিধেয় কাপড় চোপড়ের সাথে। এই যে সবকিছু মিলায়ে এবং দেখা যাচ্ছে দুজন গুরুত্বপূর্ণ সাক্ষী যারা কিনা মামলাটা দায়ের করার সময় ছিল, শাহরিয়ার এবং পিয়াসা, এই দুজন সাক্ষীও কিন্তু আসেনি। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন এরকম সেন্সিটিভ মামলাতে আসামি খালাস হয়ে যায়, এবং আমি বলবো যে অবশ্যই আমাদের যে মামলার ত্রুটি, মামলার যে দীর্ঘসূত্রিতা, আপনি জানেন রেপের ঘটনা যখন ঘটে তখন কিন্তু একজন নারীকে কোর্ট, থানা এবং হসপিটাল, এই 3টি জায়গায় একটি নারীকে যেতে হয়, এবং এই 3টি জায়গায় কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত। প্রথম কথা হলো যে রেপের মামলাটি করা হলো, সেই মামলাটি করতে হবে অতি দ্রুততার সাথে এবং ডাক্তারি পরীক্ষা দ্রুততার সাথে সম্পন্ন হতে হবে। এরপরে কথা হলো মামলা যখন সাক্ষ্য প্রমাণ হবে তখন সাক্ষীরা কোর্টে এসে সাক্ষ্য দিতে হবে, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা দেখি যে অনেক সময় সাক্ষীরা হুমকির কারণে কোর্টে আসে না, আবার অনেক সময় আমাদের উপযুক্ত সাক্ষী সুরক্ষা আইনেরও অভাব রয়েছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমাদের যে এই দেশে যে সিআরপিসি, বিপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, সেগুলা কিন্তু সেই ব্রিটিশ আমলে সেগুলাকে আরো যুগোপযোগী করা উচিত, এবং আমাদের সরকার, আমি খুবই আনন্দের সাথে জানাচ্ছি, কিছুদিন আগে আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে সিআরপিসি এটাকে আধুনিকায়ন করা হবে, কিন্তু আমি মনে করি বিপিসি কেও আধুনিকায়ন করতে হবে এবং অবশ্যই তার সাথে এভিডেন্স একটাকেও করতে হবে। আজকে আপনি দেখেন একটা মেয়ে যখন রেপ হয় তখন
সে যখন তার ডাক্তারি পরীক্ষাটা করানো হয় তখন দেখা যায় হসপিটালে যখন যায় সে একজন পুরুষকে দিয়ে সেই ডাক্তারি পরীক্ষাটা করা হয়, সেটা হলো দ্বিতীয়বার ধর্ষণের সামিল আমি মনে করি। এরপরে কোর্টে যখন সে সাক্ষ্য দিতে যায় ভিকটিম হিসাবে তখন তাকে দেখা যায় তার প্রতিপক্ষের আইনজীবী অশালীন জেরা করে তার চরিত্রের উপর কলঙ্ক লেপন করে, সেটাকে বলা যায় তৃতীয়বার ধর্ষণের নামান্তর। আপনি আপনি বাস্তব প্রতিবন্ধকতাগুলো তুলে ধরছেন অ্যাডভোকেট মুক্ত। আরেকটি বিষয় শুধু জানতে চাই যে এই ধরনের ধর্ষণ কিংবা হত্যা মামলায় যদি আসামি কোনো প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকেন সমাজে কিংবা রাজনৈতিকভাবে, সেটি আসলে কতখানি প্রভাব ফেলে, আপনার অভিজ্ঞতা কি বলে? দেখেন এটা ঠিকই, যখন কোনো মামলা সব যুগে সবসময় হয়ে এসেছে, যদি আসামি কোনো প্রভাবশালী হয়, আর্থিকভাবে সচ্ছল হয়, তখন কিন্তু অবশ্যই সে এই মামলাতে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। দুই তিন ভাবে করতে পারে। প্রথমত হতে পারে সাক্ষীদেরকে টাকা পয়সা দিয়ে প্রলোভন দেখাবে, ভয়ভীতি দেখাবে। দ্বিতীয়ত হতে পারে এই মামলার যারা অভিযোগকারী তাদেরকে টাকা পয়সা দিয়ে কম্প্রোমাইজের মাধ্যমে আপোষের মাধ্যমে আপোষ করার জন্য প্রস্তাব দিতে পারে। এরকম আরো অনেক ভাবে দিতে পারে, সাক্ষীকে হুমকি দিতে পারে, অনেকভাবে কিন্তু সে প্রভাব বিস্তার করতে পারে বা স্থানীয়ভাবে আপোষ হয়ে যেতে পারে এবং কোর্টে এসে সাক্ষীদেরকে দিয়ে তাদের তাদের আসামির পক্ষে হোস্টাইল করতে পারে, তাদের পক্ষে কথা বলার জন্য বাধ্য করতে পারে। এটা যে শুধু রাজনৈতিক ভাবে ক্ষমতাশীল সেটাই না, আমি মনে করি যে যেকোনো আর্থিক ভাবে প্রতিভা যাদের প্রভাবশালী তারাই এটা করতে পারে। তো আমি সর্বোপরি আমি মনে করি যে ধর্ষণের মতো মামলা অবশ্যই এটা সেন্সিটিভ মামলা, এটা এই মামলা ঘটনা ঘটার পরপরই করতে হবে এবং ডাক্তারি পরীক্ষা তো দ্রুত করতে হবে, তদন্তও করতে হবে অত্যন্ত আন্তরিকতার সাথে এবং এই মামলায় সাক্ষীরা নির্ভয়ে এসে সাক্ষ্য দিতে হবে। সর্বোপরি ভিকটিমের সুরক্ষা নিশ্চিত, সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাহলে আমরা অবশ্যই আশা করি যে এবং আমাদের যে আইনগুলো সেগুলোকে আরো যুগোপযোগী করতে হবে, মানে সামগ্রিক একটি পরিবর্তন এবং সংস্কারের বিষয়ে আপনি এবং ভিকটিমকে যে কোর্টে জেরা করা, আপত্তিকর প্রশ্ন না করা, মহিলা ডাক্তার দিয়ে তাকে ডাক্তারি পরীক্ষা করা, এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তা আমি মনে করি যে একজন আইনজীবী হিসাবে, একজন বিচার প্রার্থী, ন্যায় বিচার প্রার্থী হিসাবে, যেহেতু আমিও চাইবো যে একজন মানুষ ন্যায় বিচার পাক, আমি একজন নাগরিক এবং একজন সাবেক আইন প্রণেতা হিসাবে আমরা চাইবো দুষ্টের দমন, খ্রিস্টের পালন, এবং সেই জন্যই আমাদের আইনগুলোকে আরো যুগোপযোগী করা দরকার। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা।